নড়াইল সদর উপজেলার কাগজীপাড়া কেডিএমএস দারুস্তুন্নাহ দাখিল মাদ্রাসার যাতায়াত পথ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 22 আগস্ট বেলা 11টার দিকে মাদ্রাসার সামনে নড়াইল মাগুরা সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত হন। এ সময় বক্তব্য দেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলিমুজ্জামান, সুপার মাওলানা কে এম আফসারউদ্দিন, সহকারী শিক্ষক মোহাম্মদ নওশের আলী, মোহাম্মদ নাজিমউদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, 1978 সালে এলাকাবাসীর প্রচেষ্টায় নড়াইল সদর উপজেলার কাগজীপাড়া গ্রামে মাদ্রাসাটি স্থাপিত হয়। পর্যায়ক্রমে দাখিল মাদ্রাসায় পরিণত হয়েছে। আমাদের আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেছে, মানে একেবারে মক্তব থেকে শুরু করে এ পর্যন্ত আসে, দাখিলই হয়েছে 20 বছরের ঊর্ধ্বে। এ পর্যন্ত আমাদেরকে পথ দিয়ে আসছে, আমাদের এখন বিল হয়ে গেছে, সবাই পড়াশুনো করায়। আমাদের এই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এরা এখানে লেখাপড়া শিখে উন্নয়ন করবে, এরাই জাতির কর্ণধার হবে। এই তাদের এই লেখাপড়ার প্রতিবন্ধকতার কারণে এখন সেই পথটা বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠা করার থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা যে পথগুলো ব্যবহার করতেছি আপনারা দেখছেন, এই যে এই পথটা যেটা আছে এর মাথায় 15 ফিট, এবং আমরা মাদ্রাসা ডুগার যেখানে আমাদের মাদ্রাসার ঘরটা সেখানে আছে 8 ফিট, আর ওই পাশে যে রাস্তাটা আমরা ব্যবহার করতেছি ওই রাস্তাটা আছে শুরুতেও 10 ফিট, মাথায় যায়ও 10 ফিট মতো, আনুমানিক কিছু কম বেশি হতে পারে। এই পথগুলো কিন্তু ছাত্রছাত্রী নিয়ে, কমিটি নিয়ে, এখানে স্থানীয় জনপ্রতিনিধি আসছে, অনেকবার এখানে সংসদ সদস্যগণ আসছেন, এমপি বাকির সাহেব আসছেন, হাফিজ সাহেব আসছেন, শিক্ষা অফিসাররা আসছেন, এখানে বড় বড় প্রোগ্রাম হয়েছে, এখানে বড় বড় প্রোগ্রাম হয়ে সেইভাবে প্রতিষ্ঠানটা চলতেছে। হঠাৎ করে এর আগে কিছুদিন আগে পথটাকে একটু সংকীর্ণ করেছে, তারপরে যাতায়াতের একটা ব্যবস্থা ছিল। এই 13 তারিখে ভোর 5টার দিকে সম্ভবত, মানে আমরা আগের দিন চলে গেছি, পরের দিন এসে হঠাৎ করে দেখি রাস্তা বন্ধ। হ্যাঁ, রাস্তা বন্ধ করেছে কিনা তখন আমরা খবর পাই যে আসলে, মানে এক এক করে আমরা শুনতে পারি যে গ্রামের ইকরাম মোল্লা, তারপরে আছে আপনার ওই যে ওই পাশে জাকারিয়া মাসুদ, তারপরে মুশির রহমান, আর আপনার ওই যে কিটা যেন তুর্য, হ্যাঁ শফিউল আজম তুর্য, এরা সম্মিলিতভাবে একসাথে সব পথগুলো বন্ধ করে দেয়। এখন এমন একটা পর্যায়ে পড়ে গেছি যে আসলে আমাদের শিক্ষা অধিদপ্তর থেকে যে নির্দেশনা, আমাদের তো প্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো সুযোগ নাই। এমতো অবস্থায় এই ছেলে মেয়ে নিয়ে আমরা কীভাবে প্রতিষ্ঠানে ঢুকবো? তা আমি অনুরোধ করতেছি এলাকাবাসী বা প্রশাসনিক কায়দায় যাতে পথ খুলে দেওয়া হয়, এই প্রত্যাশা রাখি। নড়াইল মাগুরা সড়ক সংলগ্ন কাগজীপাড়া গ্রামের লোকজন ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা দীর্ঘ 45 বছর যাবত দুটি কাঁচা রাস্তা দিয়ে মাদ্রাসা ও গ্রামের বিভিন্ন বাড়ি যাতায়াত করে আসছে। সাধারণ জনগণ ও শিক্ষা প্রতিষ্ঠান যাতায়াতের গুরুত্বপূর্ণ এ পথ দুটি হঠাৎ করে গত 13 আগস্ট বন্ধ করে দেয় কাগজীপাড়া গ্রামের ইকরাম মোল্লা, জাকারিয়া মোল্লা, মশিয়ার মোল্লা, শফিউল আজম তুর্য সহ আরও কয়েকজন মিলে। মাদ্রাসায় যাতায়াতের পথ না থাকায় মাদ্রাসা বন্ধ রয়েছে। এতে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থী ও অভিভাবক মহলের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।